আসসালামু আলাইকুম এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। যেহেতু আমাদের করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস চলছিল, এরই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের সাথে আছি। আমি শামসুন্নাহার, ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আমরা গত ক্লাসে জিন তত্ত্ব যেটা, অর্থাৎ ফিশ জেনেটিক্স যেটা, সেটা শুরু করেছিলাম। তো যে আমরা যে ফিশ জেনেটিক্স যখন শুরু করি, তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বারবার কিন্তু আমাদের অনেকগুলো টপিকস বা অনেকগুলো ওয়ার্ড সামনে আসছে। যেমন আমরা যদি বলি, আমরা লাস্ট ক্লাসে ক্রোমোজোম বারবার বলছিলাম যে ক্রোমোজোম কি, ক্রোমোজোমাল ওয়ার্ডগুলো যখন আসে, তো এই ক্রোমোজোম পড়তে গিয়ে কিন্তু বারবারই একটা কথা চলে আসছে, সেটা হচ্ছে জিন। তো আজ আমরা সেই জিন নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ জিন কি সেটা জানব। ঠিক আছে, তাহলে জিন কি, জিন কি এটা যখন বলবো, যখন বলতেই হয় যে যখন মেন্ডেল 1822 থেকে 1884 সালে বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা পরিচালনার সময় কোষতত্ত্ব সম্পর্কিত ধারণা খুবই প্রাথমিক পর্যায়েই ছিল, তখন মেন্ডেলের ধারণা ছিল যে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, ঠিক আছে, পিতামাতার দেহ থেকে জননকোষ মারফত ছাড়া ফ্যাক্টরের একটি করে সন্তান, মানে এই যে একটি করে জননকোষ দ্বারা সঞ্চারিত হয়ে দেখা যাচ্ছে সন্তান সন্তদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, এটাকে বলা হচ্ছিল একদম ফার্স্ট স্টেজে যে ফ্যাক্টর বলে বলা হচ্ছিল। তারপরে পরবর্তীতে যখন অনেক কাজ করা হলো, তখন হচ্ছে জোহানসেন পরবর্তীতে 1909 খ্রিস্টাব্দে ফ্যাক্টরের পরিবর্তে জিন কথাটি প্রথম ব্যবহার করেন। তাহলে জানতে হচ্ছে জিন কি। জিন হলো ডিএনএ অণুর একটি খণ্ডাংশ, যেটি হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সুনির্দিষ্ট ক্রম বিশিষ্ট পলিপেপটাইড বা আমিষ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় সাংকেতিক বার্তা বা নির্দেশনা প্রদান করে থাকে হচ্ছে এই জিন। ঠিক আছে, তাহলে জিনের, জিন কি যখন আমরা জানবো, তাহলে আমরা জিনের বৈশিষ্ট্যাবলী সম্পর্কেও আমাদের জানতে হবে। অর্থাৎ জিন কি, জিনের বৈশিষ্ট্যাবলী এখন দেখব। জিনের বৈশিষ্ট্যাবলী যখন দেখব, তখন জানবো হচ্ছে জিন বংশগত বৈশিষ্ট্যের হচ্ছে নিয়ন্ত্রক। এটা আমরা জানি যে বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রকই হচ্ছে জিন। জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। জিন প্রধানত ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের হচ্ছে একটি অবিচ্ছিন্ন অংশ। একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। ঠিক আছে, জিন ক্রোমোজোমে রৈখিক, যেটা বলে রৈখিক, যেটা অর্থাৎ হচ্ছে সরলরেখায় সজ্জাক্রমে অবস্থান করে। জিন মূলত নিউক্লিক অ্যাসিড, যেটা অর্থাৎ মূলত হচ্ছে ডিএনএ দ্বারা গঠিত হয়, এটাই হচ্ছে জিনের বৈশিষ্ট্য। এবার জিনের গঠন, হ্যাঁ, জিনের গঠন বলতে গেলে আমরা জানবো হচ্ছে জিনের গঠনে সাধারণত হচ্ছে তিনটি রাসায়নিক সংশ্লেষণে গঠিত হয়। এই যে দেখা যাচ্ছে যে ডিএনএ, জিন হচ্ছে আসলে ডিএনএ অণুর একটি অংশ, সুতরাং ডিএনএ অণুর গঠনই প্রকৃতপক্ষে হচ্ছে জিনের গঠন। যেহেতু বলাই হচ্ছে যে ডিএনএ অণুর একটি ক্ষুদ্রাংশ বা খণ্ডাংশ হচ্ছে গিয়ে জিন, সুতরাং ডিএনএ অণুর যা গঠন, অর্থাৎ এর গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। এই জটিল প্রকৃতির গঠনই হচ্ছে গিয়ে জিনের গঠন। ডিএনএ প্রকৃতপক্ষে নিউক্লিওটাইড অণুরই একটি পলিমার। প্রতিটি নিউক্লিওটাইড অণু তিনটি রাসায়নিক সংশ্লেষ, মানে তিনটে রাসায়নিক সংমিশ্রণে হচ্ছে গিয়ে গঠিত হয়। তিনটি রাসায়নিক সংমিশ্রণ তাহলে কি কি আছে? একটি হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরেকটি হচ্ছে ফসফোরিক অ্যাসিড। নাইট্রোজেন গঠিত ক্ষার, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফোরিক অ্যাসিড, এই তিন ধরনেরই হচ্ছে গিয়ে মিলিত হয়ে হচ্ছে নিউক্লিওটাইড গঠিত। নাইট্রোজেন গঠিত ক্ষার মানে হচ্ছে ডিএনএ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নাইট্রোজেন গঠিত ক্ষার। এই যে নাইট্রোজেন গঠিত ক্ষার, এটি মূলত দুই ধরনের পাওয়া যায়, একটি হচ্ছে পিউরিন বেস, আরেকটি হচ্ছে পাইরিমিডিন বেস। এই যে পিউরিন বেস,
হ্যাঁ, পিউরিন বেসটা হচ্ছে কিরকম? পিউরিন ক্ষারক একত্রে সংযুক্ত দুইটি অসম প্রকৃতির রিং দ্বারা গঠিত। রিং দুটি দেখা যাচ্ছে যে একটা প্যাঁচ সদস্য বিশিষ্ট, অপরটি হচ্ছে মানে একটা পাঁচ সদস্য বিশিষ্ট, আর এটা হচ্ছে ছয় সদস্য বিশিষ্ট। এই যে রিং, এই রিংগুলো হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়। এটি হচ্ছে পিউরিন বেস। আর পাইরিমিডিন বেস যদি বলি, তাহলে একটি মাত্র রিং বা বলয় থাকে। এটি হচ্ছে গিয়ে, এটিও সেই কার্বন এবং নাইট্রোজেন, অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে পাইরিমিডিন বেসটা গঠন করে। এই হলো মোটামুটি পিউরিন এবং পাইরিমিডিন বেস, অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষারকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ শর্করা যদি বলি, যে এটি হচ্ছে কি, একটি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা হচ্ছে পেপটোজ শর্করা। এতে চারটি কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ শর্করা বলা হয়। এতে চারটি কার্বন পরমাণু আর একটি হচ্ছে অক্সিজেন পরমাণু। এই হলো কি, ডিঅক্সি রাইবোজ মিলে হচ্ছে গিয়ে পাঁচ সদস্যের বিশিষ্ট বলয় গঠন করবে। এটি হলো ডিঅক্সি রাইবোজ শর্করা। এই ডিঅক্সি রাইবোজ শর্করা অর্থাৎ জিনের গঠনের মধ্যে হচ্ছে, খেয়াল করো যে আমি দুই ধরনের বলে ফেললাম, একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, একটি হচ্ছে গিয়ে ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে বাকি রইলো কি, ফসফরিক অ্যাসিড। ফসফরিক হচ্ছে যেটি ডিএনএর নিউক্লিওটাইডের অন্যতম উপাদান এবং যে ফসফরাসের, বোঝাই যাচ্ছে ফসফরিক অ্যাসিড, যেহেতু এটি হচ্ছে ফসফরাসের একটি যৌগ। এর আণবিক সংকেত হচ্ছে গিয়ে H3PO4, অর্থাৎ এর আণবিক সংকেত হচ্ছে H3PO4। এটি হচ্ছে ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে মূলত হচ্ছে ফসফেট অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়। এই হলো গিয়ে আমার জিনের গঠন। এরপরে আমরা জানব জিনের অবস্থান, অর্থাৎ জিন কোথায় অবস্থান করে। কোষের ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, কোষের ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সারিবদ্ধভাবে সজ্জিত ঘন দানার মতো ক্রোমোমিয়ার দেখা যায়। এই ক্রোমোমিয়ারগুলোই হচ্ছে গিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে মিউসিস বিভাজনের সময় ক্রোমোজোমগুলোতে সাধারণত ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোজোমগুলো হচ্ছে অক্ষীয় ফিলামেন্ট, এবং অক্ষীয় ফিলামেন্ট থেকে উৎপন্ন ক্রোমাটিন তন্তু নির্মিত লুপ দ্বারা হচ্ছে গঠিত হয়। এই যে ক্রোমোমিয়ার, হ্যাঁ, ক্রোমোমিয়ার অঞ্চলে হচ্ছে অধিক সংখ্যক লুপ দেখা যায়। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে সাধারণত যখন মিউসিস বিভাজন হয় তখন এদের অবস্থান ভালোভাবেই দেখা যায়। ক্যালেন এবং হচ্ছে গিয়ে লিলিয়ার্ড 1960 সালে যে বক্তব্য দেন, তাতে বোঝা যায় যে ল্যাম্ব্রাস ক্রোমোজোমের প্রতিটি লুপ জিনের কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত। এভাবেই হচ্ছে গিয়ে প্রতি ক্রোমোমিয়ারকে কার্যকর জিনরূপে বর্ণনা করেন হচ্ছে গিয়ে থমাস। তখন 1996 সালে এই কার্যকারিতা নিয়ে বর্ণনা করেন। তাহলে মানুষের এক প্রস্থ বা এক সেট ক্রোমোজোমে সর্বোচ্চ 600টি ক্রোমোমিয়ার হিসাব করা হয়, বা এখন পর্যন্ত বলা হচ্ছে যে 600টি ক্রোমোমিয়ার পাওয়া গেছে। এখন পর্যন্ত মানুষের দেহে মিউটেশনের যে সংখ্যা জানা গিয়েছে তার সংখ্যার তুলনায় অনেক বেশি। তো কামিং 1972-এর ধারণা অনুযায়ী ক্রোমোমিয়ারগুলো সম্পর্কিত জিন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এটি হচ্ছে মূলত জিনের বা লোকেশন অফ জিন, অর্থাৎ জিন কোথায় অবস্থান করে। তারপরে আমরা জানবো হচ্ছে জিনের কাজ। হ্যাঁ, জিন সাধারণত কী কাজ করে থাকে, জিনের কাজ কী? তো জিনের কাজ বলতে গেলেই সহজেই যেটা অনুমেয় যে বলাই হচ্ছে ডিএনএ অণুর একটি অংশই হচ্ছে গিয়ে জিন। এই জিনে তাহলে মূলত প্রথম কাজই হচ্ছে কোনো জীবের বিভিন্ন বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত ও প্রকাশিত হয়। জিন বংশগতি নির্ধারণ করে ও পিতামাতার কতিপয় বৈশিষ্ট্য গ্যামেটের মাধ্যমে জিন সঞ্চারণ দ্বারা সন্তান সন্ততিতে দেখা যাচ্ছে যে বর্তায়, অর্থাৎ জিন পরবর্তীতে সন্তান সন্ততিতে হচ্ছে গিয়ে এই জিন একটা বংশ, অর্থাৎ বংশগতি যে ধারা সেটি কিন্তু এই জিনের মাধ্যমেই বাহিত হয়।
প্রজাতি বৈশিষ্ট্য এমনকি দুটি খুব ঘনিষ্ঠ প্রাণী বা উদ্ভিদের মধ্যে যে প্রভেদ সেটিও কিন্তু জিন দ্বারাই বা তারতম্যের জন্যই হয়ে থাকে। কোষের সকল প্রকার আরএনএ ও প্রোটিন উৎপাদনে জিনই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এরপরে জিন তার অন্তর্নিহিত সংবাদ ট্রান্সমিশন পদ্ধতির মাধ্যমে এমআরএনএ মাধ্যমে প্রেরণ করতে পারে, ফলে দেখা যাচ্ছে যে এমআরএনএ আমার এই সংবাদ ট্রান্সলেশনের মাধ্যমে পলিপেপটাইড ও প্রোটিনে রূপান্তরিত হয়। তো আমরা যখন জানবো তখন জানছি যে ফার্স্টেই কথা হচ্ছে জিন হচ্ছে ভ্রূণ থেকে কোনো প্রাণী বা উদ্ভিদের পরিস্ফুটনে কিংবা রূপান্তর পদ্ধতিতে জিনের অনেক ভূমিকা তখন লক্ষ্য করা যায়। জিনের নিজের স্থায়িত্ব বজায় রাখার ক্ষমতা আছে বলে প্রজাতিগুলো প্রকৃতিতে যথেষ্ট স্থায়িত্ব পায়, অর্থাৎ এইগুলো হচ্ছে মূলত জিনের কাজ। এরপরে জানবো অ্যালিল ও জিনোটাইপ কি। অ্যালিল ও জিনোটাইপ, ঠিক আছে, ডিপ্লয়েড জেবে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এটা তোমরা আমার যখন বলছিলাম অটোজোম সেক্স ক্রোমোজোম তখন কিন্তু বলা হচ্ছিল, সেক্স ক্রোমোজোম যখন বলছিলাম যে ডিপ্লয়েড জীব যেটা সেটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রতিটি জিনের সংখ্যা দুইটি, অর্থাৎ আমরা যদি বলি প্রতিটি জিনের সংখ্যা দুইটি বা এক জোড়া, প্রতিটি জিন একটি অপরটির, তাহলে বলা হয় অ্যালিল। তার মানে হচ্ছে যখন এক জোড়া ক্রোমোজোম অবস্থান করে তখন একটি অপরটির অ্যালিল, যা কিনা সমসমস্ত ক্রোমোজোমের সঞ্চার পথে অবস্থান করে। যে স্থানে জিন অবস্থান করে সেই স্থানকে অ্যালিলের লোকাস বলে। দুইটি অ্যালিল হুবহু একই রকম অথবা দেখা যাচ্ছে অনেক সময় ভিন্ন রকমও হতে পারে, তাদের ডিএনএ লিকুয়েন্স এই যে ডিএনএ সিকোয়েন্স, এই সিকোয়েন্সের কারণে কখনও এই অ্যালিল একই রকম হয়, কখনও দেখা যাচ্ছে এই অ্যালিলগুলো ভিন্ন রকম হয়। যদি একই লোকাসে দুটি অ্যালিল একই রকম হয় তবে জিনের কারণে সেই জীবকে বলা হয় হচ্ছে গিয়ে হোমোলোগাস, আর যদি ভিন্ন রকম হয় অর্থাৎ যদি একই লোকাসে দুইটি অ্যালিল ভিন্ন রকম হয় তবে এই জিনের কারণে যে যেটা হচ্ছে সেই জীবকে বলা হচ্ছে গিয়ে হেটারোজাইগাস, অর্থাৎ একটি হচ্ছে হোমোজাইগাস একটি হচ্ছে হেটারোজাইগাস। তার মানে হচ্ছে যখন অ্যালিলগুলো একটি অপরটির একই রকম হবে তখন তাকে বলা হচ্ছে হোমোজাইগাস, আর যদি দুটি অ্যালিল ভিন্ন রকমের বৈশিষ্ট্য বহন করে তখন তাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। অ্যালিলের গঠনের ফলে জিনের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ জিনের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটিকে বলা হয় জিনোটাইপ। যেসব চরিত্র বা বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যায় তাদের প্রত্যেকটি এক একটি আলাদা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি হচ্ছে অ্যালিল এবং জিনোটাইপ। তাহলে নিষেক কী, ফার্টিলাইজেশন কী? নিষেক দুইটি বিষম জনন কোষ অর্থাৎ একটি পুরুষ ও একটি স্ত্রী জনন কোষের মিলনকেই নিষেক বা ফার্টিলাইজেশন বলে। ফার্টিলাইজেশন শব্দটি আসলে ল্যাটিন শব্দ, অর্থাৎ হচ্ছে ফার্টিল, আর একটি হচ্ছে গিয়ে ফার্টিলের এই শব্দটি হচ্ছে গিয়ে ল্যাটিন শব্দ, এটি মানে বলা হচ্ছে যে এই ল্যাটিন শব্দটি থেকেই ফার্টিলাইজেশন শব্দটি এসেছে। নিষেকের ফলে জননকোষ দুটি একীভূত হয়ে যে কোষের সৃষ্টি করে তাকে জাইগোট বলে। নিষেক দুইটি অপরিহার্য স্বাধীন ঘটনা ঘটে, ডিম্বাণু সক্রিয়করণ এবং পিতা ও মাতার বৈশিষ্ট্য একত্রে সম্মিলিতকরণ, এটি হচ্ছে মূলত নিষেক। তাহলে কি বুঝলাম, যে ডিম্বাণুর সক্রিয়করণ অর্থাৎ ডিম্বাণুর সক্রিয়করণ আর পিতামাতার বৈশিষ্ট্য একত্রে সম্মিলিতকরণ, ঠিক আছে, অর্থাৎ নিষেক হলো দুইটি বিষম জননকোষের মিলন, যার যাতে ডিম্বাণু হচ্ছে সক্রিয় হয় এবং পুরুষ ও স্ত্রী হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের মিলনের ফলে জীবের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পুনঃ প্রতিষ্ঠিত হয়। তাহলে নিষেক সাধারণত কী? নিষেক সাধারণত হচ্ছে গিয়ে অনন্যমুখী একটি প্রক্রিয়া, একবার নিষিক্ত হলে ওই ডিমকে পুনরায় নিষিক্ত করা আর যায় না, অর্থাৎ অনন্যমুখী। নিষেকের জন্য পরিণত ডিম্বাণুর সান্নিধ্যে শুক্রাণুকে অবশ্যই আসতে হবে, কারণ নিষেকের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু। তার মানে একটি সক্রিয় ডিম্বাণুর কাছাকাছি যখন একটি শুক্রাণু আসে, অর্থাৎ সক্রিয় ডিম্বাণুর পাশে যখন একটি সক্রিয় ডিম্বাণু দেওয়া হয় তখন যে নিষিক্ত পদ্ধতিটি হয় সেটিকেই বলা হচ্ছে নিষেক। শুক্রাণুকে ডিম্বাণুর কাছাকাছি আসতে সবসময় হচ্ছে জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। আচ্ছা, নিষেকের প্রকারভেদ আমরা জানবো, নিষেকের প্রকারভেদটা কি? যেমন যদি বলি যে
মাছেও অন্যান্য প্রাণী যেমন আছে তেমন করে মাছেও হচ্ছে অন্যান্য প্রাণীদের মতোই অনেক ধরনের মানে অনেক ধরনের নিষিক্তকরণ পদ্ধতি দেখা যায়। যেমন সংগঠনের স্থান ভেদে, সংগঠনের স্থান ভেদে মানে এই যে সংগঠনটা হচ্ছে অর্থাৎ নিষেকটা হচ্ছে, এই নিষেকটা কোথায় হচ্ছে অর্থাৎ কোন পরিবেশে হচ্ছে, সেটি কি প্রাণীর অর্থাৎ মাছের শরীরের ভেতরেই হচ্ছে না বাহিরে হচ্ছে। যদি শরীরের ভেতরে হয় তাহলে সোজা কথাই বলা যাচ্ছে সেটা অন্তনিষেক, আর যদি সেই নিষেকটা অর্থাৎ ফার্টিলাইজড যে পদ্ধতিটা সেই পদ্ধতির বাহিরে হয় তাহলে আমরা বলবো হচ্ছে বহির্নিষেক। অর্থাৎ বাহিরে যদি হয় তাহলে বহির্নিষেক, মাছের অন্তে যদি হয় তাহলে অন্তনিষেক। তাহলে বহির্নিষেক কি? কোনো জলীয় মাধ্যমে পুরুষ ও স্ত্রী প্রাণীর দেহের বাহিরে যখন নিষেক ঘটে, সোজা কথায় অর্থাৎ হচ্ছে যখন দেহের বাইরে হবে সেটা অবশ্যই। তবে ওই যে কথা হচ্ছে যে একটি ডিম্বাণু, সক্রিয় ডিম্বাণুকে নিষিক্ত করতে গেলে অর্থাৎ শুক্রাণু যেতে গেলে অবশ্যই জলীয় মাধ্যমের প্রয়োজন হবে। অধিকাংশ নিম্নশ্রেণীর প্রাণীতেই হচ্ছে বহির্নিষেক দেখা যায়। মাছেরা হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে হাজার হাজার ডিম পারে, কিন্তু প্রকৃতির প্রতিকূলতা আর শিকারির কারণে সব ডিম নিষিক্ত হয় না। লোনা ও স্বাদু পানিতে দুভাবেই বহির্নিষেক ঘটে থাকে। যেমন স্বাদু পানির বহির্নিষেক যদি বলি, সমুদ্রের পানি অর্থাৎ স্বাদু এবং লোনা দুই পানিতেই হয়ে থাকে। অর্থাৎ সমুদ্রের পানির বহির্নিষেক যদি হয় সেটা কীরকম, ডিম হচ্ছে ঠিক সামুদ্রিক প্রাণীদের শুক্রাণু ও ডিম্বাণুকে মুখোমুখি করবে হচ্ছে করার জন্য যৌন পরিপক্ক পুরুষ ও স্ত্রী প্রাণীরা সমুদ্রের পানিতে প্রচুর সংখ্যক শুক্রাণু ও ডিম্বাণু নিষ্ক্রমণ করে। অর্থাৎ একটি পুরুষ প্রাণী তার শুক্রাণু এবং একটি স্ত্রী প্রাণী তার ডিম্বাণু অনেক সমুদ্রের পানিতে বের করে দেয়। তখন কোনো প্রজাতির বয়স্ক প্রাণীরা পূর্ববর্তী সপ্তাহ বা মাসের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়ে যৌন পরিপক্কতা অর্জন করে এবং নিয়ম অনুযায়ী ভোর বা সন্ধ্যা পূর্বের সময় যখন আলোর তীব্রতার দ্রুত পরিবর্তন ঘটে এক বা একাধিক পরিপক্ক স্ত্রীর ডিম প্রভবে উদ্দীপিত হয় এবং ডিম প্রসবের সময় পুনরায় অনন্য স্ত্রীর ডিম প্রসবে এবং একই সাথে ওই এলাকায় পুরুষ প্রাণীও তার যে শুক্রাণু থাকে সেটিকে অর্থাৎ শুক্রাণু স্থলে উদ্দীপনা যোগায় এবং তখন শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত করে। যেমন এতে হচ্ছে কাঁকড়া, চিংড়ি, ফ্লুইড, ওয়েস্টার এবং অধিকাংশ মাছই হচ্ছে গিয়ে এই পদ্ধতিতেই অনুসরণ করে থাকে। অর্থাৎ সমুদ্রের পানিতে সাধারণত বহির্নিষেকটাই হয়ে থাকে। আর স্বাদু পানিতে যদি বহির্নিষেক বলি সেটা হচ্ছে একই, যে স্বাদু পানিতে বসবাসকারী প্রাণীদের শুক্রাণু খুব কম সময়ের জন্য মাত্র কয়েক মিনিটের জন্য সক্রিয় থাকে। স্বাদু পানির মাছ, উভচর, তারপর অমেরুদণ্ডীরা এই জন্য মৈথুন ক্রিয়ায় লিপ্ত হয় এবং স্ত্রী প্রাণীরা ডিম পাড়ার পরপরই পুরুষ সদস্য তার উপরে হচ্ছে শুক্রাণু নিক্ষেপ করে। যেহেতু এদের শুক্রাণুগুলো খুব কম সময়ের জন্য জীবিত থাকে সুতরাং খুব ঝটপট বা স্পিডে এই কাজটি সম্পন্ন হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক নিষেক হচ্ছে ডিম্বনালীর ঊর্ধ্বাংশ, যেমন হচ্ছে সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী যদি বলো এটাতে তাই হয়, কিন্তু নিম্নাংশ হচ্ছে যে ইউরোডেলা সংগঠিত হয়। স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে নিষেক ঘটায় এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অন্তনিষেক। অন্তনিষেকের ক্ষেত্রে ডিম প্রসব আর শুক্রাণু স্থলনের জন্য বিশেষ আসলে কোনো ঋতুর প্রয়োজন হয় না, কারণ পরিপক্ক শুক্রাণুগুলো পুরুষের দেহে উপযুক্ত সারিবৃত্তের মাধ্যমে সঞ্চিত হয় দিনের পর দিন, সপ্তাহ, এমনকি মাস, এমনকি বছর পর্যন্ত হচ্ছে থলিতে শুক্রাণুগুলো সজীবতা নিয়ে টিকে থাকতে পারে। যেহেতু এই শুক্রাণুগুলো হচ্ছে সজীবতা নিয়ে টিকে থাকতে পারে সুতরাং হচ্ছে মেরুদণ্ডী স্ত্রী প্রাণীদের দেহে শুক্রাণুগুলো স্থলনের স্থান থেকে নিষে সংগঠনের স্থান পৌঁছতে শুক্রাণুর নিজস্ব চলৎশক্তির উপর তেমন নির্ভর করতে হয় না, বরং স্ত্রী প্রজনন নালীর পেশী সংকোচনের শুক্রাণুগুলো পেশী প্রায় নিষ্ক্রিয়ভাবেই নিষেকের স্থলেই পৌঁছায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে থলির মধ্যে জমা করে রাখছে শুক্রাণুগুলো এবং সেটা অনেক দিন পর্যন্ত বা আমরা যেটা জানলাম যে অনেকটা সময় পর্যন্ত সঞ্চিত করে রাখতে পারে, সুতরাং এটা নিক্ষেপের নিয়ে তেমন একটা প্রভাব বা বেগ পেতে হয় না। ঠিক আছে, এটি হলো বহির্নিষেক। এরপরে আমরা জানবো হচ্ছে অন্তনিষেক। অন্তনিষেক বললেই যেটা বোঝা যায়, বললামই যে অন্তনিষেক মানেই হচ্ছে গিয়ে যে শরীরের ভেতরে বা অন্তে যে নিষেক সংঘটিত হয় সেটিকে বলা হচ্ছে অন্তনিষেক। এই যে
অন্তনিষেক বললে তাহলে হচ্ছে যেমন ধরো এখানে বলা যায় যে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে যে ওভিপ্যারিটি, একটি হচ্ছে ওভো বিপ্যারিটি, আরেকটি হচ্ছে ভিভিপ্যারিটি। এই যে ওভিপ্যারিটি বলছি এটিতে সাধারণত যেমন ইল মাছ, টুনা মাছ এইসব ক্ষেত্রে হচ্ছে ওভিপ্যারিটি, অর্থাৎ একটি নিষিক্ত ডিম স্ত্রী মাছের দেহ থেকে বাইরে চলে আসে, অর্থাৎ মাছ তখন ডিম পাড়ে এবং দেহের বাইরে ডিমের পরিপূর্ণতা ও নিষিক্তকরণ ঘটে। এই যে এটি সাধারণত হচ্ছে বেশিরভাগই অস্থিযুক্ত মাছ, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছের ক্ষেত্রে ঘটে থাকে। এটিকে বলা হচ্ছে ওভিপ্যারিটি। আর ওভিবিওপ্যারিটি অর্থাৎ ওভিওভিপ্যারিটি হচ্ছে নিষিক্ত ডিম স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে এবং ডিম্ব নালীতে থাকে, যা কিনা ডিম্বাণুরই অংশ, এবং এটি পরবর্তীতে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ অপত্য মাছ এটা থেকে দেহের বাইরে চলে আসে। যেমন ধরো এটিতে বলা হচ্ছে অ্যাঞ্জেল ফিস, গাপ্পি এবং অনেক কিছু কিছু অবশ্য হাঙ্গরেও দেখা যায় এই ভিভিওপ্যারিটি। আর ভিভাবিপ্যারিটি যেটা আমরা বলি ভিভিপ্যারিটি, সে ভিভিপ্যারিটি হচ্ছে গিয়ে এখানে সাধারণত দেখা যাচ্ছে যে কোনো কোনো মাছের ডিম্বাণু মাছের দেহের অভ্যন্তরেই থাকে এবং মাছের জরায়ুতে অপত্য প্রাণী থাকে এবং মায়ের দেহের মাধ্যমে খাদ্য গ্রহণ করে লালিত হয় এবং জন্মগ্রহণ করে। যেমন কিছু হচ্ছে তরুণাস্থি মাছ। এইগুলো হচ্ছে কি মোটামুটি নিষেকের প্রকারভেদ, ঠিক আছে। এরপরে হচ্ছে নিষেক ক্রিয়া সংগঠনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী, অর্থাৎ এই যে নিষেকটা সংগঠিত হবে এর জন্য কী কী শর্ত দরকার বা কী কী দরকার হয়। অধিকাংশ প্রাণীর নিষেকই কোনো না কোনো জলীয় মাধ্যমে সংগঠিত হয়। দেখা যাচ্ছে যে স্থলিত বা নিক্ষিপ্ত ডিম শুক্রাণু এই জলীয় মাধ্যমে সন্তরণ হয়, ডিম্বাণুর সংস্পর্শে আসে। স্বাদু বা সমুদ্রের পানি কিংবা দেহের অভ্যন্তরীণ কোনো দেহ তরল এই জলীয় মাধ্যম রূপে কাজ করে, অর্থাৎ প্রয়োজনীয় শর্তের মধ্যে আমি প্রথমেই বলবো যেটা যে অবশ্যই জলীয় মাধ্যমের প্রয়োজন হবে। সেটি হতে পারে যদি বহির্নিষেক বলি, বহির্নিষেকে অনেক সময় বাইরের দিকে যখন চলে আসবে তখন স্বাদু পানি থাকতে পারে, সামুদ্রিক পানি বা লুনা পানি থাকতে পারে, অথবা যদি অন্তঃনিষেক হয় দেহের ফ্লুইড যেটাকে বলে সেই ফ্লুইডটাও তখন কার্যকরী হয়। এই যে নিষেক নিশ্চিত করার জন্য একই সময়ে ডিম্বাণুর তুলনায় প্রচুর সংখ্যক শুক্রাণু স্থলন প্রয়োজন হয়। যেমন প্রতিবার নিক্ষেপণের হচ্ছে গিয়ে মানে দেখা যাচ্ছে হাজার হাজার এমনকি লাখ পর্যন্ত শুক্রাণু এর উপরে নিঃসৃত হয়, অর্থাৎ শুক্রাণু কিন্তু অনেক বা অধিক পরিমাণে স্থলন প্রয়োজন হয়। আর জননকোষের জীবনকাল যেহেতু সীমিত এই জন্য শুক্রাণু বা ডিম্বাণু নির্গমনের পর অতি দ্রুত নিষেক সংগঠন মানে অত্যাবশ্যকীয় বলতে পারো, অত্যাবশ্যকই হয়েছে। মাছ, উপচর ও অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণীর ডিম্বাণু পানিতে বিমুক্ত হবার কয়েক মিনিটের মধ্যে নিষিক্ত হওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে একটি ডিম্বাণু সাধারণত খুব বেশি সময় ধরে সক্রিয় অবস্থায় থাকে না, এজন্যই সাধারণত অনেকগুলো শুক্রাণু স্থলন প্রয়োজন হয় এবং খুব দ্রুত এদের পরিপক্কতা অর্জনের জন্য দরকার হয়ে পড়ে। এরপরে হচ্ছে নিষেকের ঘটনাবলী, মানে নিষেক কী কী ঘটনার সম্মুখীন হতে পারে। নিষেক হচ্ছে একটি আসলে জটিল প্রক্রিয়া যাকে নিম্নলিখিত ছয়টি পর্যায়ক্রমিক দশা বা আমরা যদি বলি ছয়টা নিম্নলিখিত পর্যায়ক্রমিক দশা মানে হচ্ছে মানে এক হচ্ছে নিষেক শুক্রাণু ও ডিম্বাণুর সম্মুখীন হওয়া। এটা আমি বলছিলাম যে শুক্রাণু আর ডিম্বাণু সম্মুখীন যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে এই যে ডিম্বাণুটা নিষ্ক্রিয় সক্রিয় অবস্থা আছে সেটি আর পরিস্ফুটিত হবে না। যেমন হচ্ছে গিয়ে এখানে এই যে সম্মুখিত হতে গেলে একটা বহির্নিষেক হতে পারে, অর্থাৎ বাহ্যিকভাবে হতে পারে, আর একটা হচ্ছে অন্তঃনিষেক বা আভ্যন্তরীণভাবেও হতে পারে। এরপর হচ্ছে গিয়ে যেমন ধরো আমরা যেমন ছয়টি বলছিলাম, একটি হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর সম্মুখীন হতে হবে, তাহলে দুই নম্বরই হচ্ছে যে যোগ্যতা অর্জন, আর হচ্ছে সংযোগ স্থাপন, অর্থাৎ হচ্ছে গিয়ে
এই যে যোগ্যতা অর্জন বলতে হচ্ছে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু অবশ্যই এদের মাছে যেমন ধরো হাঙ্গরের কিছু ডিম্বাণু হাঙ্গরের শুক্রাণু আছে স্থলন হয়েছে ওর সাথে হচ্ছে ডিম্বাণুরই সংস্পর্শে যেতে হবে এই যে যোগ্যতা অর্জন এবং হচ্ছে গিয়ে তার পরবর্তীতে হচ্ছে সংযোগ স্থাপন হওয়াই হচ্ছে কি নিষেকের একটি ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা এরপরে হচ্ছে যেমন ধরো একরোজম প্রতিক্রিয়া বা প্রবেশ একরোজম হচ্ছে গিয়ে যেমন এই যে এটি যদি হয় একটি শুক্রাণু এর মাথায় দেখবা আলাদা করে একটি টুপির মতো অংশ থাকে বা আলাদা করে একটি অংশ থাকে এটি হচ্ছে একরোজম এই একরোজমটি হচ্ছে গিয়ে ডিম্বাণুর স্পর্শ পাওয়া মাত্রই বা ডিম্বাণু গাত্র যখন ডিম্বাণুর কাছাকাছি যায় তখন এটি একরোজমটি গলে যায় এবং গলে গিয়ে পরবর্তীতে হচ্ছে বা ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে এটি হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এটি হচ্ছে কি তখন এই শুক্রাণুটি ডিম্বাণু গাত্রের ভেতরে প্রবেশ করে ডিম্বাণুর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই যে একরোজমটা ভেঙে গেল বা একরোজমটা ভেঙে শুক্রাণুটা প্রবেশ করলো এরপরে ডিম্বাণুর কি প্রতিক্রিয়া হয় শুক্রাণুর একরোজম টিবিউল ডিম্বাণুগাত্রে স্পর্শ করা মাত্রই স্পর্শস্থান চারিদিকে দেখা যাচ্ছে ফুলে গিয়ে ডিম্বাণুর সাইটোপ্লাজমটা মোচার আকারে হয়ে গিয়ে নিষেক যে সম্পন্ন করে এই নিষেকের যে জায়গাটা বা এই যে মোচার আকৃতি হয়ে গেছে এদিকে বলা হচ্ছে নিষেক শম্ভু তারপরে যেমন ডিম্বাণুর প্রতিক্রিয়ার পরে বলতে পারি যে শুক্রাণু ও ডিম্বাণুর সক্রিয়তা শুক্রাণুর মস্তক ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর প্লাজমা পর্দা ভেঙে যায় এবং পুনঃ নিউক্লিয়াসটি ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশের সঙ্গে সঙ্গে ডিম্বাণুর প্লাজমা পর্দা অর্থাৎ ফার্টিলাইজেশন মেমব্রেন যেটা সেটি গঠিত হয় এটি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর সক্রিয় এটি তখন তার প্রকাশ ঘটে এরপর হচ্ছে গিয়ে এমফিমিক্সিস অর্থাৎ হচ্ছে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু সক্রিয় এই শুক্রাণু নিউক্লিয়াসটি ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করার পর 180 ডিগ্রি কোণে আবর্তিত হয় এই যে আবর্তিত হচ্ছে আবর্তনের পথটাকে বলা হচ্ছে পেনিট্রেশন পথ শুক্রাণু নিউক্লিয়াসটি ফুলে ওঠে এবং এর ক্রোমাটিন সূক্ষ্ম কণিকায় পরিণত হয় সূক্ষ্ম কণিকায় পরিণত হয়ে অবশেষে গোলাকার এবং পুং প্রোনিউক্লিয়াসে পরিণত হয় ইতিমধ্যে হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াসটি পরিধির দিকে সরে যায় এবং পরিধির দিকে সরে যেয়ে ডিম্বাণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ক্যারিওমিয়ারে সংযুক্ত হয়ে 5টি স্ত্রী প্রোনিউক্লিয়াসে পরিণত হয় এটি হলো গিয়ে মূলত নিষেকের ঘটনাবলী ঠিক আছে এই মূলত 6টি ধাপে হচ্ছে নিষেক কার্যক্রমটি সম্পন্ন হয়ে থাকে এরপরে আমরা জানবো হচ্ছে নিষেকের তাৎপর্য তাৎপর্য বলতে বুঝি হচ্ছে যে হ্যাপ্লয়েড পুং এবং স্ত্রী প্রোনিউক্লিয়াসের মিলনের মাধ্যমে জীবের ডিপ্লয়েড অবস্থায় যে পুনঃপ্রতিষ্ঠিত হবে সেটি এরপরে হচ্ছে নিষেকের ফলে নতুন জেনেটিক গঠন দেখা যাচ্ছে বৈশিষ্ট্য অপত্যে জন্ম হয় অর্থাৎ একটি পুং নিউক্লিয়াস এবং একটি স্ত্রী নিউক্লিয়াসের মিলনের ফলে একটি নতুন অপত্য জিন কোষের সৃষ্টি হচ্ছে এটি অবশ্যই ডিপ্লয়েড থাকে নিষেক ডিম্বাণু নির্দিষ্ট মেরুবর্তিতা স্থাপন করে নিষেকের ফলে হচ্ছে জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ার সূচনা ঘটে আর এই ক্লিভেজ দিয়ে পরবর্তীতে হচ্ছে ভ্রূণ বিকাশ ঘটায় এই হলো মোটামুটি আমার জিন থেকে শুরু করে নিয়ে একেবারে নিষেক পর্যন্ত আজকের পাঠ ঠিক আছে আশা করছি তোমাদের এই পাঠ অর্থাৎ এই টপিকসটা ভালোই লাগবে সামনের ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে যেহেতু করোনার প্রকোপ খুব বেড়ে যাচ্ছে বা খুব বেড়ে গেছে সুতরাং একটু হলেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে বাড়িতে থেকে পড়াশোনা করবে নিজের দিকে খেয়াল রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ